বাংলাদেশে 92% মুসলমান, এদেশে ইসলাম কায়েম হয় না কেন? এদেশে ইসলাম নির্যাতিত, ওলামায়ে কেরাম নিপীড়িত, ওলামায়ে কেরাম লাঞ্ছিত, ওলামায়ে কেরাম অপমানিত। এদেশের কুলাঙ্গার গুলো বলে মসজিদ ভেঙে মন্দির করে দাও, এদেশের কুলাঙ্গারেরা মাহফিল বন্ধ করতে চায়, এদেশের কেউ কেউ মাদ্রাসা মিটিয়ে দিতে চায়। তার মানে যদিও 92% মুসলমান আছে, সংখ্যায় রয়েছে, কোয়ালিটি এদের নাই। সাহাবায়ে কেরামদের মতো কোয়ালিটি অর্জন করো, 92% লাগবে না, মাত্র 33% ইমানদার হও, এদেশে অটোমেটিক ইসলাম কায়েম হবে, ঠিক কিনা? আওয়াজ শুনেন মুসলমান, হ্যাঁ শুরু হয়েছে যুদ্ধ। হজরের পরে আমার নবী, হজরের পরে রহমাতুল্লিল আলামিন যুদ্ধের পোশাক পরেছেন, মনোযোগ আছে না নাই? হ্যাঁ মনোযোগ আছে, ভালো করে খেয়াল করে কথা শুনেন। এই যুদ্ধ কোন যুদ্ধ? ইসলাম থাকবে কি থাকবে না সেই যুদ্ধ, দিন থাকবে কি থাকবে না সেই যুদ্ধ, বদরের যুদ্ধের কথা বলছি। নবী আলাইহিসসালাম ফজরের নামাজের পরে যুদ্ধের পোশাক পরিধান করে আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে আমার নবী ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, সেই দিনকার ভাষণ এত কঠিন ভাষণ ছিল, আমার নবী এত তেজস্বী ভাষণ কখনো দেননি। নবীজির কপালের রগ খাড়া হয়ে গিয়েছে, নবীজির ঘরের রগগুলো টাইট হয়ে গিয়েছে, আমার নবীর চেহারা লাল হয়ে গিয়েছে, নবীজির চোখ দুটো রক্তমুখী হয়ে গিয়েছে, নবীজির রাগের কারণে থর 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 করে কাঁপতেছেন। হ্যাঁ দুনিয়ার মুসলমান, ভালো করে হিসাব নিলায় দেখো, রাসূল আরবি বার বার করে যখন এমন করে বক্তব্য দিচ্ছেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 313 জন, 8টা তরবারি, 2টা ঘোড়া নিয়ে যুদ্ধ করব কি করে? নবী আমার বললেন, শোনো, তোমাদের কাছে তরবারি না থাকতে পারে, খেজুর গাছের ডালা নিয়ে যুদ্ধে নেমে যাও। খেজুর গাছের চিনেন নাকি এটা? খেজুরে ডালা নিয়ে যুদ্ধে নেমে যাও। সাহাবায়ে কেরাম খেজুরের ডালা নিয়ে নেমেছেন, আরে খেজুর গাছের ডালা দিয়া ঘাড়ের উপরে বাড়ি দিলে পল্লা পড়ে যাওয়ার কথা বলেন না, আরে জোরে বলেন না, পড়ে যাওয়ার কথা না, পড়ার কথা না তো, কিন্তু কিন্তু রাসূল আরবি কয়, হায় হায়, সাহাবায়ে কেরাম বলেন, খেজুর গাছের ডালা দিয়া এক একটা ঘাড়ের উপরে বাড়ি মারি, পল্লা পড়বে কি? এক একটা কল্লা উড়ে উড়ে গিয়া 30-40 হাত দূরে গিয়ে পড়ে যা। কি বুঝেন, কি বুঝেন? হ্যাঁ যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়েছে, ঘটনা কি ঘটছে? সাহাবায়ে কেরাম, তরবারি কয়টা? হ্যাঁ কন্যা 8টা, ঘোড়া কয়টা? মাত্র 2টা। হ্যাঁ সাহাবায়ে কেরাম যুদ্ধে নেমে গেলেন। এখন কাফিররা তাকায় দেখে, আবু বাকার ওখানে একজন দেখা যায়, আবু বাকার ওখানে আরেকজন দেখা যায়, আবু বাকার ওখানে আরেকজন দেখা যায়, অমর এখানে একজন দেখা যায়, অমর ওখানে আরেকজন দেখা যায়, অমর ওখানে আরেকজন দেখা যায়, ওসমান এখানে একজন, ওসমান ওখানে আরেকজন, আলী এখানে একজন, আলী ওখানে আরেকজন, হ্যাঁ বিলাল এখানে একজন, বিলাল ওখানে আরেকজন। কাফিররা হতভম্ব হয়ে গেছে, ইয়ারো মিসলাইহিম, কোরআনে আল্লাহ কয় ডবল ডবল করে দিছি, ডুপ্লিকেট করে দিছি, ওরা খুঁজে যা পায় না, আসল আমর কই, আসল আবু বকর কই, আসল ওসমান কই, আসল আলী কই, আসল হামজা কই, খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি আজকে ফরমালিন দিয়ে চুপায় রাখছেন না? গতকালকের বৃষ্টির সাথে পানির মধ্যে গেছে গেছে। হাই যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে যুদ্ধ কথা কয় না নবী আমার, যেখানে যারে দেখাইছে এটা ওখানেই পড়ে দিছে, যুদ্ধ শেষ। নবী আলাইহিসসালামের ফুরফুরা মেজাজ, যেখানে কাফিরের হাজারের উপরে সেখানে মাত্র 313 জন সাহাবী শহীদ হয়েছেন, মাত্র 7 জন। আল্লাহু আকবার, এটা চিল্লা জোরে কর না, আল্লাহু আকবার। হ্যাঁ মাত্র 7 জন সাহাবী শহীদ হয়েছেন। এবার পয়গম্বরে আরবি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছেন, আল্লাহ তাআলা ডাক দে, হাবিব খেলাটা কেমন হলো? আল্লাহ কি এমনি কইছে? ভাষাটা বুঝানোর জন্য বলতেছি আর কি,
বুঝা নিবেন, সব কথা অক্ষরে অক্ষরে বলা যায় না, হারফে হারফে বলা যায় না, কিছু কথা নিজের ভাষায় বলা লাগে। কেমন হইল কামার নবী আমার কয় আল্লাহ? হ্যাঁ, আপনি যেখানে সহযোগিতা করছেন, আপনার নুসরত যেখানে আছে, সেই যুদ্ধ কেমন হয়েছে জিজ্ঞাসা করা লাগে। জোরে কান, আল্লাহু আকবার, জোরে কান। মনে হয় যেন আমার আল্লাহ তাআলা তার হাবিবকে বলে হাবিব। আরে হ্যাঁ, যেখানে আমি দেখলাম ইসলাম থাকবে কি থাকবে না, দ্বীন থাকবে কি থাকবে না, কোরআন থাকবে কি থাকবে না, আরে সেখানে আমি আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠায়া শান্ত থাকিনি, 3000 ফেরেশতা পাঠায়া চুপচাপ বসে থাকিনি, 5000 ফেরেশতা পাঠাইয়া চুপচাপ বসে থাকিনি, সারা পয়গম্বর বদরের প্রান্তরে আমি আল্লাহ নিজে কুচ্চতি শরীর নিয়ে বদরে হাজির হয়েছিল। হ্যাঁ, মুসলমানদের শক্তির মূল গোড়া ওইটা, ভালো করে মনে রাখবেন, মুসলমানদের শক্তির মূল গোড়া ওইটা। ইসরায়েলের কাছে সারা বিশ্ব থাকতে পারে, ফিলিস্তিনের কাছে কিচ্ছু না থাকতে পারে, মনে রাখবেন ফিলিস্তিনের সাথে আল্লাহ আছে। কথা কন না কেন, কথা বলেন না কেন, ইসরায়েলের পক্ষে আমেরিকা আছে, ইসরায়েলের পক্ষে কে আছে, আমেরিকা, ইসরায়েলের পক্ষে রাশিয়া, ইসরায়েলের পক্ষে ইন্ডিয়া, ইসরায়েলের পক্ষে গোটা কাফির বিশ্ব, ইসরায়েলের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে মুসলিম যারা যারা সমর্থন দেয় তারাও সামনে আগায় আসে না, কিন্তু এরপরও ফিলিস্তিনের মুসলমানেরা সামনের দিকে যখন এগিয়েছে তখন আর পিছ পা হয় নাই। কেন জানেন? ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কোন দুনিয়া কুফরি শক্তি যদিও নাই, কিন্তু ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আল্লাহর শক্তি আছে। শুনেন, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কেউ নাই, দুনিয়ার কেউ নাই, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে দুনিয়ার কেউ নাই, কিন্তু ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করতে নেমেছে বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য, দ্বীন রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য। সারা বাংলার নরসিংদীর মুসলমানেরা আজকের ফিলিস্তিন রক্ষা করতে গিয়ে হয়তো অবদান রাখার মতো সাধ্য আমাদের নাই, কিন্তু বাংলাদেশ এমন যদি সিচুয়েশন তৈরি হয় বাংলার জমিন রক্ষা করতে গিয়ে, বাংলার জমিনের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে, বাংলার মসজিদ আর মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে গিয়ে, বাংলাদেশের হাক্কানি পীর মশাইখদের খানকাগুলো টিকিয়ে রাখতে গিয়ে, বাংলাদেশের মুসলমানদের তাহজিব ও তামাদ্দুনকে টিকিয়ে রাখতে গিয়ে, যদি তোমাদের রক্ত দিতে হয়, রক্ত দেওয়ার জন্য জীবন দিতে হয়, জীবন দিতে কারা কারা তৈয়ার আছো, কারা তৈয়ার আছো, তো দাঁড়িয়ে দেখাতে হবে, বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে। বসেন, ভালো করে বসেন, ভালো করে বসেন, লাগবে না কাউকে পক্ষে থাকার, আমেরিকা লাগবে না, ইন্ডিয়া লাগবে না, রাশিয়া লাগবে না, কাকে লাগবে? হ্যাঁ, আঙ্গুলটা উঁচা করে বলেন না কেন, কাকে লাগবে, কাকে লাগবে? হ্যাঁ, চিল্লা জোরে বলেন, কাকে লাগবে? এই জন্য ইন্ডিয়া মুসলমান কাউরে ভয় পায় না, কাউরে ভয় পায় না, মুসলমান রক্ত চক্ষু ভয় পায় না, রক্ত চক্ষু দেখার আপনার সাথে দেখাও। আরে আমরা তো সেই সেই বাবার সন্তান যে আমাদের জাতীয় বাবাকে আগুনের মধ্যে রাখা হয়েছে, কথা কয় না? আমরা তো সেই নবীর, সেই নবীর উত্তরসূরি যেই নবীকে আল্লাহ পানির মধ্যে দিয়ে রাস্তা বানায় দিয়েছেন, কথা কয় না, কথা কয় না? আরে আমাদের সাথে কি ভয় দেখাও তোমরা, আগুনের ভয় দেখাও, পানির ভয় দেখাও, ওগুলো আমরা দেখে রাখছি, তোমরা কত শক্তিশালী ওটা আমরা জানি, আল্লাহ একটা মশার কামড় দিলে সহ্য করতে পারো না। কথা কয় না, কি দিয়ে মরছে, কথা কয় না, ক্ষমতা, আরে পাওয়ার, আরে পাওয়ার, কি পাওয়ার, হ্যাঁ আমেরিকার কাছে কি পাওয়ার, রাশিয়ার কাছে কি পাওয়ার, চায়নার কাছে কি পাওয়ার, আল্লাহ পায় নাথিং,
আরে বুঝে না তো, এরা আল্লাহ কি কয় বিষয় না, এগুলো বিষয় না, নো চাপটা, এগুলো বিষয় না, পাতে পৃষ্ঠা উল্টা এরা ওরকম কত ক্ষমতাওয়ালা, মশার কামড় খাওয়ায় মারছি, পানির আছাড় দিয়ে মারছি, পাহাড়ের সাথে আশ্রয় মারছি, কতগুলো মাটির মধ্যে পুঁইতে রাখছি, খবরই নেই। বুঝেন নাই হুজুররা কোন শক্তিতে দৌড়ায়, বুঝেন নাই কথা কয় না, হুজুররা কোন শক্তিতে দৌড়ায় আপনারা বুঝেন নাই, এত লম্বা লম্বা লেকচার, এত জোরে জোরে কথা, হুজুররা কি শক্তি দিয়ে বলে বুঝেন নাই আপনারা। হুজুরদের সাথে পৃথিবীর কোনো শক্তি নাই, হুজুরদের সাথে একজনের শক্তি আছে, বলেন না সেই শক্তিটা কার? এখনো আঙ্গুলটা উঁচা করতে পারলেন না সবাই, এ মুসলমান সেই শক্তিটা কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أرجو لي آواز করে বলুন الله أكبر ফিরাউনের ঘরে এক দাসী ছিল, দাসী দাসীর নাম ছিল যখন নবী মেনে ফেলাইল, আল্লাহর উপরে ঈমান এনে ফেললো, ফেরাউন জেনে ফেলছে, ফেরাউন ডাকলো মা শ্বেতা তুমি নাকি আমাকে রব বলে মানো না, মা শ্বেতা তাকায় বলেন ফেরাউন আপনি আবার কেমনে রব হন, বরঞ্চ আমি জানি আমার রব আপনার রব, গোটা পৃথিবীর মানুষের রব আরেকজন আছে, তিনি আপনার আমার রব, তিনি হলেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। জোরে কয় না তো, আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। ফেরাউন ডাক দেয়, শোনো মা শ্বেতা যদি আমাকে রব বলে না মানো তাইলে তোমার দুইটা দুধের বাচ্চা আছে, এদের দুইটাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে মেরে ছেড়ে দেব। ফেরাউনের জবাব করতে গিয়া মা শ্বেতায় ডাক দেয়, আমার দুইটা বাচ্চা নয়, আমি তাকায়া দেখি আপনার পৃথিবীতে কোনো ক্ষমতা নাই। বলে কেন ক্ষমতা নাই? এই আসমান জমিন আপনার দাবি অনুযায়ী সব আপনি বানাইছেন, যেই মালিক আসমান জমিন রে এত সুন্দর করে বানাইতে পারে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এত সুন্দর করে বানাইতে পারে, সেই মালিক নিজের নাকটা ভালো করে বানাইতে পারে না, এটা মেনে নেওয়া যায় না। তাফসীরের কিতাবে লাগে ফেরাউনের নাক ছিল একটু সাইজ ছাড়া, বড় সাইজের আর কি, আপনাকে নরসিংদীর ভাষায় নাকি কয় বুঝতে মারা, বুঝতে মারা কয়নি, হ্যাঁ নাক সাইজ নাই, সেন্টারও ঠিক ছিল না। মা শ্বেতা ডেকে মনে ফেরাউন, আপনি যদি রব হবেন, আসমান আপনি বানিয়েছেন, জমিন বানিয়েছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানিয়েছেন, সব যদি আপনি বানান তাইলে বোঝা গেল আপনি নিজেরে নিজে ভালো করে বানাইতে পারলেন না, নিজেরেই যেহেতু নিজে ভালো বানাইতে পারেন না তাইলে বোঝা গেল আসমান আপনি বানান নাই, জমিন আপনি বানান নাই, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আপনি বানান নাই, আপনার কথা শুনে লাভ নাই, যদি দরকার হয় আমার বাচ্চারে সবাই করে ছেড়ে দেন। আল্লাহ আকবার, ইমানের পাওয়ার। মাশাআল্লাহ, বাচ্চা ছিল দুইটা, একটা বাচ্চা একটু বড় আরেকটা বাচ্চা আরো একটু ছোট, এবার ফেরাউন বিশাল ড্যাগের মধ্যে তেল গরম করতেছে, তেল যখন টকবক টকবক করে ফোটে, মা শ্বেতা বড় বাচ্চাটাকে চোখের সামনেই জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, মা চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে দেখতেছে, হাড্ডিগুলো যেন তেলের উপরে খ্যার ফুটার মতো ভাসতেছে, গোশত মা চামড়ার রক্তগুলো সব যেন তেলের মধ্যে মিশে গেছে, মা শ্বেতার চোখ দিয়ে টপ 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 করে পানি বের হয়। ফেরাউন মনে করছে এই মনে হয় মা শ্বেতা ইমান ছাড়বে, কিন্তু ওরা জানে না মুসলমানের ইমান এত কঠিন, জীবন দিতেও তৈয়ার, ইমান দিতে রাজি না। ফেরাউন ডাক দেয় মা
আসে তা ভয় পেয়ে গিয়েছ মনে হয়। তোমার একটা বাচ্চারে চোখে টান্ত তেলের মধ্যে ফেলে দিলাম, এইবার দ্বিতীয় বাচ্চাটাকে ফেলব। মা আসে তা ডেকে বলে, আমার একটা দুইটা বাচ্চা নয়, আমার যদি শত শত বাচ্চা থাকতো, এই শত শত বাচ্চাগুলোকে যদি ফোটন করে তেলের মধ্যে ছেড়ে দিতা, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, আমার ঈমান আল্লাহর উপর থেকে ছাড়তাম না। ছোট বাচ্চাটা তখন মায়ের কোলের মধ্যে দুধ পান করে, মুখ দিয়ে টেনে টেনে দুধ পান করে। মা সে তার পা দুটো বাঁধা আছে, লাঠির সাথে বেঁধে রাখছে, কুটির মধ্যে বেঁধে রাখছে। এবার ফেরাও ছোট বাচ্চাকে কোলের মধ্যে থেকে টাইনা নিয়ে এই বাচ্চাটাকেও জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। মায়ের সামনে দুইটা বাচ্চা জমিন থেকে বিদা হয়, মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো টপ টপ করে পড়তে থাকে, কারণ সন্তানের জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি মায়া মায়ে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ, তারপরে বেশি ভালোবাসেন নবী, তারপরে ভালোবাসেন মা, তারপরে ভালোবাসেন বাবা। আমি কলিজার টুকরো যুবকদেরকে বলবো, যুবকরে দুনিয়ার মধ্যে চারজন তোমার একমাত্র আপন আছে, আল্লাহর কসম করে বলে যায়, এই চারজন ছাড়া দুনিয়ার যত দেখো কেউ তোমার আপন আপন। কয়জন জোরে কও, আওয়াজ দিয়ে জোরে বলো, এক নম্বর আপন কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, এক নম্বর আপন কে? জবরদস্ত বলো, এক নম্বর আপন কে? আল্লাহ উঁচা করে একটু মালিকের নামটা নেন না, আল্লাহ জোরে চিল্লা ডাক না, আল্লাহ মুমিনের এক নম্বর আপন। ইমানদারের দ্বিতীয় নম্বর আপন হলেন আমার নবী, বুকের মধ্যে হাত লাগায় বলে, দ্বিতীয় নম্বরে আপন কে? জোরে বলো না মুসলমান, দ্বিতীয় নম্বরে আপন কে? আমার নবী। তিন নম্বরের আপন হলেন মা, বলেন তিন নম্বরের আপন কে? চার নম্বরের আপন হলো বাবা। এই জন্যই তো বলি যুবক, সন্তান বিপদের মধ্যে পড়ে গেলে দুনিয়ার কেউ যখন জানে না, তখন একজন জানেন, তিনি হলেন মা। মা সে তার চোখের সামনে দাঁড়া দুইটা বাচ্চাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়। মা সে তা তাকাইয়া তাকাইয়া দেখে নিজের চোখের সামনে বাচ্চা জবাই করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। হাড্ডি গুলো খেয়ার কুটার মতো তেলের উপরে ভাসতেছে, গোস্ত আর চামড়া গুলো রক্ত গুলো তেলের মধ্যে মিশে গিয়েছে। মা সেটা চোখ দিয়ে পানি ফেলায় ফেলায় কান্না করে, আর করে খেয়াল করে বাচ্চা দুইটার কণ্ঠ তেলের মধ্যে থেকে ভেসে আসতেছে। ভেতর থেকে বাচ্চা দুইটা ডাক দিয়ে মনে হয় যেন বলে, ইয়া উম্মা লা তাখাফ ইন্নাকি আলাল হাক্কি, মা গো কান্না করবা না, টেনশন করবা না, তুমি সত্যিকার হকের উপরে আসো, ফেরাউন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ভয় পাওয়ার কারণ নাই। এবার ফেরাউন দাঁড়িয়েছে মা সেতার সামনে, এখন তো কেউ জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেব। মা সেতা বলে, ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই, সব রেডি করা হয়ে গেল। মা সেতার হাত পা বেঁধে দেওয়া হলো, এখন ছুরি চালানো হবে। হঠাৎ করে মা সেতা ডেকে বলে, ফেরাউন একটা ছোট্ট আবদার আমার রাখবা নাকি বলো? বলে, কি আবদার? বলে, ছোট্ট আবদারটা হলো আমার, আমি তুমি যখন আমার বাচ্চা দুইটাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছ, এদের গোস্তগুলো তেলের মধ্যে মিশে গিয়েছে, এদের হাড্ডি গুলো খের কুটার মতো তেলের উপরে ভাসতেছে, আমারও যখন জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিবা, আমার চামড়া গুলো পড়ে যাবে, আমার গোস্ত গুলো পড়ে যাবে, আমার হাড্ডি গুলো খের কুটার মতো ভাসতে আরম্ভ করবে, আমার বাচ্চা দুইটার হাড্ডি আমার হাড্ডি গুলো একত্রিত করে একটা জায়গায় দাফন করবা। কেন করবা জাননি? যেন কিয়ামতের ময়দানে আমার বাচ্চা দুইটার হাড্ডি গুলো দুই হাতের মধ্যে লইয়া আমার মালিকের দরবারে দাঁড়াইতে পারি। মা সেটাকে জবাই করে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, ওয়াদা অনুযায়ী দুইটা বাচ্চার হাড্ডি গুলো একত্রিত করে এক জায়গায় দাফন করেছে। বহু বছর পরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ রওনা করেছেন, মিরাজ রওনা করার সময় বাইতুল মাকদিস থেকে নামাজ পড়ে আসতে করে জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল
আমার কাছে মনে হয় জান্নাত বুঝি খুব কাছাকাছি চলে আসছি। বলে কেন পয়গম্বর, জান্নাত তো এখান থেকে অনেক দূরে। বলে না না, আমার জান্নাতের ঘেরান এসে আপনার নাকের আমার নাকের মধ্যে লাগতেছে। পয়গম্বর আপনি জানেন নাকি ওই যে ফেরাউন তার দুইটা বাচ্চা আর মা সাথে যেই জায়গায় দাফন করেছিল, আমার আল্লাহ তাআলা ওই জায়গাটাকে জান্নাতের বাগান বানায় দিছে, ওই জায়গা থেকে জান্নাতের ঘেরান এসে এসে আপনার নাকের মধ্যে এসে লাগে। ও মুসলমান, মালিকের রব করে স্বীকার কইরা, মালিকের রব উপরে স্বীকার করার পরে এটার উপরে অটল থাইকা, জমিন থেকে যদি বিদায় হয়ে যাও অসুবিধা নাই রে মুসলমান, অসুবিধা নাই রে মুসলমান, মরলেও বাদশা, বেঁচে থাকলেও বাদশা। কথা কও না কেন, টিকে থাকবো কোরআনের উপরে, টিকে থাকবো ইসলামের উপরে, জীবন চলে যাক অসুবিধা নাই, কারণ রক্ত চক্ষুকে ভয় পায় লাভ নাই। আমরা কার গোলাপ চিল্লা কাও, আওয়াজ করে জোরে কাও না, আমরা কার গোলাম, জোরে বলো কার গোলাম, আরবের গোলাম, জমিনের কাউরে ভয় পায় না, জমিনের কাউরে ভয় পায় না, রা একমাত্র ভয় পায় আমার আল্লাহরে, ঠিক কিনা জোরে আওয়াজ করে কাও।